আমি এখন তোমাদের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের কিছু বহুনির্বাচনী প্রশ্ন শিখাবো, এমন ভাবে বোঝাবো যে একটি পারলে তুমি এই রিলেটেড অনেকগুলো প্রশ্ন উত্তর করতে পারবে, কারণ তোমার হাতে একেবারেই সময় নেই, অর্থাৎ সময় নষ্ট করা যাবে না। তো আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে এবং এই কৌশলগুলো শিখে নিবে। তোমরা যারা আছো তোমরা সবাই জানো যে বহুনির্বাচনী কোনো অপশন নেই, অর্থাৎ যে কয়টা আসবে সেই কয়টার উত্তর দিতে হবে, 25টা আসবে 25টার উত্তর দিতে হবে। তার মানে তুমি পঞ্চম অধ্যায় পারো আর না পারো এইগুলোর উত্তর কিন্তু তোমার করতে হবে। সেখানের কিছু অংশ আমি আজকে তুলে ধরতেছি। তো যারা এই সাজেশনটা পেতে চাও তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিও, 01768712357, এই একটি মাত্র আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যতীত তোমাদের সাথে যদি কেউ যোগাযোগ করে যে এটা শাহাবুদ্দিন স্যারের সাজেশন, তোমরা কিন্তু গ্রহণ করবে না, কারণ দেখা যাচ্ছে তোমাকে ভুল দিতে পারে। কারণ আমার সাজেশন একটু ব্যতিক্রম, আমার নিজের হাতে লেখা এবং ব্যাখ্যা সহকারে দেখা যাচ্ছে এইভাবে কিন্তু তোমাকে দিবে না, হয়তো আমার নামে সে ভুল অন্য একটা সাজেশন চালিয়ে দিতে পারে। তো আমার এই হোয়াটসঅ্যাপ ব্যতীত, আমার এই নাম্বার ব্যতীত তুমি কারোর সাথে কোনোভাবে যোগাযোগ করবে না। আচ্ছা, তোর প্রিয় শিক্ষার্থী বৃন্দ, দেখো আমি কি তোমাদেরকে কিছু বহুনির্বাচনী বোঝাচ্ছি যে এইভাবে কিন্তু আসবে আর এইগুলো পারলে তুমি সব পারবে। আচ্ছা একটু লক্ষ্য করো, আমি এখানে একটা বুঝাচ্ছি। আচ্ছা প্রথমে এটা যেহেতু ধরছে এটা বুঝাই, এখানে এরকম দেওয়া আছে আই সমান সমান ওয়ান, আর শর্ত হচ্ছে আয়ের মান 10-এর থেকে ছোট বা সমান, ব্যবধান হচ্ছে আই সমান সমান আই সমান সমান আই প্লাস 2। এখানে কয়েকটা অপশন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ কিনা, দেখো আমি এরকম ধরি, দেখা যাবে একটু পড়ে শোনাই তাহলে আরো ভালো বুঝতে পারবে। আচ্ছা বলছে যে উদ্দীপকের আলোকে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, অর্থাৎ এই মুহূর্তে যদি আমরা এটাকে ব্যাখ্যা করি, এখানে দেওয়া আছে ইফ, অর্থাৎ ইফ আই সমান সমান 7, তাহলে আইসিটি লেখাটা কতবার হবে। তো ইফ শর্ত যখন থাকে তখন এটা গ্রহণযোগ্য না, তখন এইটাকে ফলো করতে হবে। তো আমরা এই ধারাটা যদি সাজাই তাহলে দেখতেছি ওয়ান ওয়ান ব্যবধান, অর্থাৎ এক প্রথম পদ হচ্ছে ওয়ান আর ব্যবধান হচ্ছে দুই করে করে, তাহলে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন প্লাস 11 ইত্যাদি, এভাবে করতে করতে এনতম পদ পর্যন্ত। তো আমাদের এই শর্ত যখন বলছে তখন আমরা এই যখন ইফ শর্ত থাকবে তখন আমরা শুধু 7 পর্যন্ত আসবো, কারণ এখানে বলছে যে চলকের মান 7 এর অর্থাৎ 7-এর সমান হতেই হবে, এর থেকে কিন্তু ছোট মানে তোমার ছোট বড় কোনোটাই নেওয়া যাবে না, 7-এর সমান। তাহলে এই পর্যন্ত কয়বার অতিক্রম করেছে, 4 বার অতিক্রম করেছে, তাহলে অ্যান্সার হবে 4। এই যে দেখো উদ্দীপকের আলোকে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, অ্যান্সার হবে 4 বার। কেন 4 বার হইলো, এই যে এখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, অর্থাৎ এই পিডিএফ ফাইলটা যদি সংগ্রহ করো বিশ্বাস করো সকল অধ্যায়ের এরকম যে অঙ্কগুলো যে আছে তার এরকম আমি নিজে হাতে লেখা এরকম পাশে ব্যাখ্যা দেওয়া, আর তুমি ব্যাখ্যা পড়লে এই রিলেটেড সব পারবে। আচ্ছা এবার 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 দেখো আমি পরেরটা বলি, পরেরটা বলছে ইফ শর্তটি বাদ দিলে, মানে এই শর্তটি বাদ দিলে তাহলে আইসিটি লেখাটি কতবার হবে ওই একই উদ্দীপকে। তাহলে ইফ শর্ত বাদ দিলে তোমার এই শর্ত গ্রহণ করতে হবে, তাহলে 7-এর পরে কত, 9, 9-এর পরে 11। তাহলে এই শর্ত দ্বারা আমরা কি বুঝতেছি যে 10-এর মান আয়ের থেকে ছোট বা সমান, তো 10 যদি থাকতো 10 নিতাম, কিন্তু 10-এর থেকে ছোট হইতে হবে, বড় কখনোই সম্ভব না, তাহলে 11 বাদ, তাহলে এই 9 পর্যন্ত আমাদের গ্রহণ করতে হবে। তাহলে এইবার কয়টা পথ অতিক্রম করেছে, 5টা, 1 2 3 4 5টা। তাহলে এইবার দেখো যে ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি 5 বার প্রদর্শিত হবে। কেন 5 বার হলো তার ব্যাখ্যাটা কিন্তু এখানে লেখা আছে। তো চমৎকার একটা বহুনির্বাচনী অর্থাৎ পিডিএফ ফাইল তোমরা পেতে যাচ্ছ, এখানে প্রায় অনেকগুলো পেজ, অনেক অনেক আমার নিজের হাতে লেখা কিছু থিওরি আমি কম্পিউটারে লিখেছি। আচ্ছা এটা তোমরা বুঝতে পারছো, ধরো এই রিলেটেড আমি যদি আর একটা বলি আমি অ্যান্সার বলবো না, সেটা তোমরা পারবা, এটার পরে আমি আর ভিন্ন ধরনের যাচ্ছি। আচ্ছা ধরো দেখো কিভাবে লেখা, বিশেষ দৃষ্টি উপরে দুটি বুঝতে পারলে এ ধরনের প্রশ্ন সব পারবে, যেমন নিচের উদ্দীপকটা পড়ো 30-31 নং প্রশ্ন উত্তর দাও। এবার তুমি নিচের উদ্দীপকটা পড়ে আমি যদি উপরেটা তোমাকে বুঝাইতে পারি, নিচের টাইম বুঝাবো না তুমি পারবা। আচ্ছা দেখা যাচ্ছে কিনা দেখো, তো এবার বলছে ফর সি সমান সমান 2 আর শর্ত 10-এর থেকে সির মান ছোট বা সমান হতে হবে, ব্যবধান 2। আচ্ছা তাহলে এখানে চলক ওরা সি লেখছে, একই জিনিস আয়ও যা আর সিও তা, তো ব্যবধান প্রথম পদ কত 2। আচ্ছা চলক নিয়ে একটা কথা বলি, তোমরা মনে রেখো চলক হচ্ছে ইংরেজি হাতে ছোট বর্ণের অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে কোনো বর্ণ তুমি ধরতে পারো, তো কখনো আই কখনো সি কখনো এ কখনো এ মানে কে যে যা লেখুক এটা কোনো বিষয় না। আচ্ছা তো এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। তো বলছে যে এরকম, আর এবার ইফ সমান সমান এরকম একটা দিচ্ছে, ইফ সমান সমান হচ্ছে ইফের জায়গায় সি সমান সমান 6, তো যখন ইফ শর্ত বাদ দিতে বলে না তখন আমরা এই শর্তটা গ্রহণ করতে পারবো না, এই শর্ত নিব। তাহলে এইটার উপর ডিপেন্ড করে ধারাটা কেমন হয় বলতো, প্রথম পদ 2, ব্যবধান কত 2, তাহলে 2 4 6 8 10 2 4 6 8 10। তো এখানে তোমরা একটু লক্ষ্য করো যে আমাদের সি সমান সমান 6, অর্থাৎ এই 6তম পদ পর্যন্ত আসতে হবে, এর কিন্তু মানে বেশি হবে না কম হবে না,
তাহলে ছয় ছয় পদ ছয়তম পদ পর্যন্ত কতটা আসে দেখো তো তিনটা, তাহলে অ্যান্সার কিন্তু তিন হবে। এই যে দেখো আমি বলছিলাম যে আগেরটা বুঝলে তোমরা কিন্তু এটা এমনিতে বুঝতে পারবে। তো আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? আইসিটি লেখাটি তিনবার প্রদর্শিত হবে। এখানে কেন তিনবার হলো এখানে ব্যাখ্যা দেওয়া আছে, প্রথম পদ সি সমান সমান টু, ব্যবধান টু, ধারাটি হবে এরকম, সি সমান সমান সিক্স হলে তিনটি পদ হবে কারণ সিক্স সমান তিনটা পদ অতিক্রম। মানে এমন ভাবে ধরো আমি নাই তাও তুমি বুঝতে পারবে। এরপরে তুমি চাইলে কিন্তু আমার প্র্যাকটিস বাজে ভর্তি হতে পারো মাত্র 500 টাকা দিয়ে। সেখানে আমি তোমাদের এইভাবে পুরো প্রথম অধ্যায় থেকে শুরু করে শেষ অধ্যায় পর্যন্ত সৃজনশীল এবং বহুনির্বাচনী বুঝাই দিব, প্র্যাকটিস করাই দেবো, পরীক্ষার আগ রাত পর্যন্ত সময় দেবো। মাত্র 500 টাকা লাগবে তোমার ভর্তি হইতে। তো আশা করি এই মুহূর্তে সময় নষ্ট না করে তোমার হাতে সিদ্ধান্ত তুমি কি করবে। যদি আইসিটি তে সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করো, কথা দিলাম ইনশাল্লাহ আইসিটি তে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা এরপর দেখো পরের লেখাটা কি বলছে, আইসিটি আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? যদি তুমি ইফ শর্তটি বাদ না দাও তাহলে তিনবার হয়েছিল। আর পরেরটা 31 বলছে ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। আচ্ছা যদি ইফ শর্তটা বাদ দাও তোমরা এবার বলো, তাহলে এবার 10 পর্যন্ত গ্রহণযোগ্য। শর্তটা কি বলছে বলো তো, 10 থেকে আয়ের মান ছোট বা সমান নিতে হবে। তাহলে এবার কিন্তু তোমার 10 তারপর 12 যাওয়া যাবে না, কিন্তু 10 কিন্তু এবার গ্রহণ হয়। এই শর্ত অনুযায়ী 10 আমরা পাই। তাহলে এই পর্যন্ত আসার জন্য আমাদের কয়টা পদ লাগছে? 5টা পদ, 1 2 3 4 5টা। তাহলে এবার তাহলে অ্যান্সার হবে কত? 5। এখানে কি বলছে দেখো ব্যাখ্যাটা, ইফ শর্তটি বাদ দিলে সি সি শর্ত অনুযায়ী ধারাটি এমন হবে, অর্থাৎ 5টি পদ। আচ্ছা এইটা গেল, এবার আমি এটা পরিবর্তন করে আর একটা পেজ হাতে নিলাম। আচ্ছা দেখছো এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা কৌশল কেন হলো সব উল্লেখ করে দেওয়া, কারণ একটু ব্যতিক্রম। আমি একটা মুছে এটা বুঝাচ্ছি তোমাদের। আমি প্রথমে শুধু কিছু বোর্ড কিছু কলেজের প্রশ্ন নির্বাচন করে করে বেছে বেছে দিছিলাম, পরে চিন্তা করলাম না আমি ভুল করতেছি, কারণ এইভাবে হুবাহু অঙ্কে কখনো আসে না। দেখা যাচ্ছে সামান্য একটু সংখ্যা পরিবর্তন করে দিলে তুমি গুলিয়ে ফেলবা, কিন্তু এইভাবে আমি যেভাবে এবার বুঝাচ্ছি যদি এইভাবে কোনো স্টুডেন্ট বুঝতে পারে তাহলে যে কোনো সংখ্যা পরিবর্তন করে দিলেই তুমি কিন্তু উত্তর করতে পারবে। আচ্ছা এবার একটু লক্ষ্য করো, 31 নম্বরে একটা প্রশ্ন দিয়েছে, বলছে যে ফর অর্থাৎ ফর লুপে আছে প্রথম পদ টু, ব্যবধান টু, শর্ত সেই 10। তাহলে এই ধারাটি কেমন হবে? এবার ধারার প্রশ্নটা চাইছে। তাহলে প্রথম পদ কত বলতো? 2। ব্যবধান কত? 2 করে করে। তাহলে 4 8 4 6, তারপর 8, তারপর 10, তারপর 12, কিন্তু 12 তো যাওয়া যাবে না, আমাদের শর্ত কি? সর্বোচ্চ হচ্ছে 10 পর্যন্ত আসতে হবে। আচ্ছা এবার একটু লক্ষ্য করো, তাহলে এখানে কয়টা, তোমাকে 4টা অপশন দিচ্ছে, অনেকগুলো ধারা আছে, যেমন 1 2 3 4 5, 1 3 5 7 9, 2 3 4 5 6 7 8 9 10, 2 4 6 8 10। তাহলে অ্যান্সার সঠিক কোনটা? 2 4 6 8 10, 2 4 6 8 10। তাহলে ধারা কোনটা হবে তুমি কিন্তু বুঝে গেছো। তুমি কেমনে বুঝছো? ওই শর্ত দেখে দেখে। প্রথম পদ আছে 2, ব্যবধান 2, আর শর্ত কি? 10 থেকে ছোট হবে, অর্থাৎ প্রথম পদ 2, তারপর 2 2 করে করে বাড়বে, 10 পর্যন্ত যাব। যদি 10 থাকে 10 গ্রহণ করবো, যদি 10 না থাকে কাছের ছোট নেই। এবার এইটা যদি তুমি বুঝে থাকো তাহলে পরেরটা, যেমন পরেরটা কুমিল্লা বোর্ড 2019 সালে আসছে, একটু পাশে বোর্ডটাও লিখে রাখছি। এই প্রশ্নটা যদি তুমি, আমি উপরেটা যদি তোমাকে বুঝাইতে পারি এটা তুমি নিজেই পারবা। দেখো বলছে ধারাটি কেমন হবে, তুমি নিজে এবার করো, তুমি নিজে নিজে। আই সমান সমান হচ্ছে 1, আই সমান সমান 1, শর্ত হচ্ছে আয়ের মান, শর্ত হচ্ছে আয়ের মান 10 সমান বা ছোট, আর ব্যবধান হচ্ছে আই প্লাস, আই প্লাস সমান 2। এরকম দেখে কিন্তু বিভ্রান্ত হওয়ার কিছু নাই, এখানে আই প্লাস সমান 2 মানেই হচ্ছে আই সমান সমান আই প্লাস 2, একই জিনিস, এইটাও যা ওইটাও তা। আচ্ছা এবার ধরো এই প্রশ্নটা অনুযায়ী বলছে তোমার ধারা কেমন হবে, আমি কিন্তু বলবো না, তুমি কিন্তু বুঝে গেছো কেমন হবে। প্রথম পদ কত বলতো? 1, প্রথম পদ হচ্ছে 1, তাহলে প্রথম পদ হচ্ছে 1, ব্যবধান হচ্ছে 2 করে করে, তাহলে 1 3, দেখো 1 3 5, তারপর 7, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 11। কিন্তু এই শর্ত অনুযায়ী তুমি কি 11 তো যেতে পারবা? পারবা না, তাহলে 9 পর্যন্ত আসতে হবে, কারণ আমরা জানি যে 10 হলে নেওয়া যাবে, 10 না থাকলে কাছের কমটা নিতে হবে। তো আমরা এখানে 9 পর্যন্ত আসলে এখানে কয়টা পথ অতিক্রম করতে, মানে ধারাটা তাহলে কেমন হবে? ধারাটা হবে 1 3 5 7 9, এখানে দেখো আরো ভুল টুল দেওয়া আছে। তো কেন 1 3 5 7 9 হলো সেই কারণটা কিন্তু এখানে ব্যাখ্যা আকারে ভিন্ন কালার অন্য কলম দিয়ে আমি লিখে বুঝাইছি, তাতে তুমি সহজে বুঝতে পারো। আচ্ছা এবার ধরো এই রিলেটেড যদি আমি আর একটাও বলি, আমি এবার উত্তর বলবো না তুমি পারবা, তারপর আমি ভিন্ন আর একটাই যাচ্ছি, কারণ আমি বলছি যে এই মুহূর্তে তোমাদের মানে সময় অনেক মূল্যবান, পঞ্চম অধ্যায়ের কিছু জিনিস তোমাদেরকে বুঝাই দিলাম, আরো আছে একসাথে ধরো এরকম 30-35টা পেজের একটা পিডিএফ। তো সবগুলো কি এক ক্লাসে বোঝানো যায় বলো? তো যারা প্র্যাকটিস করতেছো তাদের আমি ধাপে ধাপে সব বুঝাই দেবো, আর তোমরা যারা প্র্যাকটিস করো না বা আমার কাছে অনলাইনে পড়ো না বা এখনো ভর্তি হও নাই বা ইচ্ছা হচ্ছে না, তোমরা চাইলে আমাকে সম্মানী দিয়ে তার বিনিময়ে এই পিডিএফ আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবা, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ দিও। হ্যাঁ আচ্ছা দেখো পরের যে স্টেটমেন্টটা আছে পরে সেটা আমি একটু বলতেছি, আমি এটা এটা আমি না বললে তুমি পারবে। আচ্ছা দেখো
বলছে যে পরের টার্ম দুইটা বুঝাইছি তাই না? আচ্ছা পরের একটা সেরকম আয়ের মান মানে আয় সমান সমান প্রথম পদ ওয়ান, এবার ব্যবধান ব্যবধান ও টু করে করে, কিন্তু এখানে শর্ত হলো এইট এর ছোট হইতে হবে। আচ্ছা আর ব্যবধান হচ্ছে আই প্লাস সমান টু, ওই একই কথা যে দুই করে ব্যবধান, এটাও ফর লুপে আছে। এবার তাহলে এই ধারাটি কেমন হবে আমি যদি ব্যাখ্যা না করি, তুমি কিন্তু বুঝে গেছো কেমন হবে বলতো? এইবার হবে হচ্ছে প্রথম পদ ওয়ান, প্রথম পদ ওয়ান ব্যবধান দুই, তাহলে এক তিন পাঁচ সাত নয়, কিন্তু আমাদের শর্ত কি আয়ের মান আটের ছোট হতে হবে, সেই পর্যন্ত আমরা যাব। তো নয় তো যাবেই না, সাত পর্যন্ত আসবে, তাহলে এখানে কয় ধারাটা কেমন হবে? ধারাটা ধারাটা হবে এক তিন পাঁচ সাত নয়। আচ্ছা যদি বলতো যে ধারাটির যোগফল কত, তাহলে কিন্তু তোমাকে এই কটা যোগ করে সেই মানটা বের করতে, একই নিয়ম যদি যোগফল বলতো এরকম বলতাম। আচ্ছা তাহলে দেখো এক তিন পাঁচ পাঁচ সাত নয় যাওয়া যাবে না, অ্যান্সার হবে এই যে দেখা যাচ্ছে কিনা দেখো তো এক তিন পাঁচ সাত নয়। আচ্ছা যে প্রোগ্রামটির আউটপুট কত, এই যে যোগ ফলের নিচে একটা দেওয়া আছে। তো যাই হোক আর কি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার কাছ থেকে এই এই পিডিএফ টা সংগ্রহ করলে এই সব এরকম ব্যাখ্যা সহ করে পাবে, আশা করি চমৎকার একটা জিনিস। এটা হাতে নিলে কিন্তু বহু নির্বাচনী যে একটা ভীতি বা ভয় যে তোমার হবে কিনা, কারণ তুমি জানো যে পঁচিশটার ভিতরে কমপক্ষে আটটা তোমার দাগাইতে হবে, তুমি যদি মুখস্থ বা আন্দাজ করে দাগাও দেখা যাচ্ছে আটটা হলো না, তুমি কিন্তু ফেল করে গেলা। তো যেভাবে হোক কোনোভাবে ফেল করা যাবে না। তো তোমাদের জন্যই তো এত কিছু, রাত জেগে জেগে ঘাটাঘাটি করে করে এগুলো খুঁজে বের করে আবার পাশে ব্যাখ্যা লিখে লিখে আমি তোমাদের হাতে পৌঁছাই দিব, এটা আমার দায়িত্ব। তবে সেক্ষেত্রে তোমরা আমাকে খুশি করবে, ঠিক আছে? তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই 30-35 পেজের পিডিএফ ফাইলটা মাত্র 200 টাকার সম্মানী দিয়ে, আমি মাত্র বলবো না এটা আমার কাছে অনেক কিছু, কারণ তোমরা খুশি আমাকে দিচ্ছ। তো এই 200 টাকা সম্মানী দিয়ে তোমরা পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারো, মানে কি বলবো যে তোমার ধরো সারা বছরের পরিশ্রমের ফল এটা। তুমি যেমনই স্টুডেন্ট হও না কেন, ভালো স্টুডেন্ট দুর্বল স্টুডেন্ট যেমন হও, যদি পুরো পিডিএফ ফাইলটা তুমি রিসার্চ করে পড়ো তাহলে পরীক্ষায় আমার বিশ্বাস যেভাবে প্রশ্ন আসুক তুমি 100% উত্তর করতে পারবে, কারণ এটা আসলে না দেখলে বলে বোঝাইতে পারবো না। আর যারা অনলাইন ব্যাজে আছো তারা টেনশন করো না, তারা তো প্রতিদিন রাতে আমাকে পাবেই। আর যদি কেউ অনলাইন ব্যাজে ভর্তি হতে চাও, দূরত মাত্র 500 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও, পরীক্ষার আগ রাত পর্যন্ত রেগুলার ক্লাস চলবে, আমি তোমাদের পাশে আছি, টেনশন করো না। ওকে আচ্ছা ঠিক আছে, তো ভালো থেকো, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসতেছি। এখন এই মুহূর্তে তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের সময়ের মূল্য, তোমাদের কথা চিন্তা করে ধামাকা ধামাকা কিছু ক্লাস আমি উপহার দিব, আর একটা দুইটা দিন পর অনশট ক্লাস দিব, অর্থাৎ দেখা যায় যেদিন যে অর্ধটা বুঝাবো সব বুঝাই দিব। আচ্ছা ঠিক আছে, যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজে পাওয়া যাবে। ওকে ভালো থেকো, আবার কথা হবে, আসসালামু আলাইকুম।